হলিউড রঙিন দুনিয়ার আলোচিত সমালোচিত তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজের সংসার ভেঙে গেছে। 18 সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরিমণি। বর্তমানে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। রাজপুরীর বিচ্ছেদ ইস্যুতে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, বিচ্ছেদ রাজ পরিমণির ব্যক্তিগত বিষয়, ডিভোর্সটা বিয়েরই একটি অংশ, এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না। তবে আমি মনে করি দাম্পত্য জীবন একান্ত ব্যক্তিগত বিষয়, এ বিষয়গুলো পাবলিকলি এলে শিল্পীদের সম্মান নষ্ট হয়। রাজকে ডিভোর্সের ঘোষণা দেওয়ার পর 21 সেপ্টেম্বর নিজের ফেসবুকে ছেলে রাজ্যর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন পরিমণি। আর ক্যাপশনে তিনি লিখেছেন, রাজ্যই আমার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ। 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। 1 বছর 11 মাসের দাম্পত্য জীবনে নানা ঘটনার জন্ম দিয়েছেন এ দম্পতি। 20 মে পরিমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে যান রাজ। এরপর 29 মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরা, তানজিন তিশা ও নাজিফা তুশির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের ধারাবাহিকতায় এবার বিচ্ছেদের পথেই হাঁটতেন আলোচিত এই তারকা জুটি।